বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে। ওই কোন হালার পুত্রে? মেয়ে দেখলে গান গাইতে মন চায়, তাই না? মেয়ের দিকে তাকাতেই আমি পুরাই কলঙ্কিত, থুক্ক উলঙ্গিত, আর এই মানে শিহরিত। কারণ আমার সামনে যেন এটা কোনো মেয়ে না, স্বয়ং আকাশ থেকে নেমে আসা পড়ি। ওই, আমরা আপনাকে দেখে গান গাইনি, অযথা থাপ্পড় মারলেন কেন? ভাগ্য ভালো শুধু থাপ্পড়টাই মারছি, আর একটা কথা বললে মেরে হাত পা ভেঙে দিব। হাল্লা গো বাঁচাও, সকাল সকাল এটা কোন মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা! এই মায়া তো পুরাই আগুনের গোলা। এই সময় মমতাজ আবার একটা গান খুব মনে পড়ে গেল, পোলা তো নয় যেন আগুনেরই গোলা রে, পোলা তো নয় যেন আগুনেরই গোলা। মেয়েটাকে দেখার পর মনে হলো মমতা চাপা ভুল করে পোলার কথা বলছে, আসলে ওখানে মাইয়া হবে। তো যাই হোক, চলুন গল্পে যাওয়া যাক। ওই এমন হ্যাবলার মতো কি দেখছেন? একটা পেত্নীকে দেখছি। আসলে মেয়েটা দেখতে অনেক সুন্দর, তবে আমি জানি সুন্দরী মেয়েদের রাগলে আরো সুন্দর লাগে, সেজন্য একটু রাগানোর চেষ্টা করছি। ওই ছ্যামরা পেত্নী বললি কাকে? চোখের সামনে একটা জীবন্ত পেত্নী দাঁড়িয়ে আছে, তাকে ছাড়া আর কাকে বলবো? বলতেই যে দেরি, ও মা গো, মাইয়া দেখি খালি মারে। ওই, আপনার হাত কি তুলারাশি নাকি? কেন, তুলারাশি হবে কেন? তাহলে কি কুত্তারাশি? বলেই দিলাম এক দৌড়, কারণ যে কথা বলছি এবার নিশ্চয়ই একসাথে তিনটা থাপ্পড় খাওয়া লাগতো, যে রাগি মেরে বাবা। তবে মাইয়া কিন্তু জোশ, আমার সাথে মানাবে অনেক। এই ফাঁকে ছোট্ট করে পরিচয় দেওয়া যাক, আমি রাকিব, আপনাদের ভদ্র লেখক। আজকে শুক্রবার মাদ্রাসা বন্ধ, তাই ভাবছিলাম মাঠে গিয়ে একটু আড্ডা দিতে আসি। মাঠে এসে যেই মাত্র একটা গান ধরছি, তারপর কি হলো সেটা তো নিজের কানে থুক্কু চোখে দেখছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি, বাসার ভিতরে ঢুকে আম্মুকে বললাম, আম্মু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। কি খাবি বল? কি কি আছে? জুতার বাড়ি, থাপ্পড়, লাত্থি, ঘুষি, কোনটা খাবি বল? মানে কি আম্মু, কি বলছো এসব? ঠিকই বলেছি, কতবার বললাম বিয়েটা করে নে, সেটা তো করলিই না, প্রতিদিন মেয়েদের হাতে থাপ্পড় খেয়ে আসিস, তোর লজ্জা করে না? আসলে আম্মুর রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ এর আগে 64টা মেয়েকে প্রপোজ করেছিলাম, সবাই দুইটা করে মোট 128টা থাপ্পড় মারছে, আর প্রত্যেকবারই আম্মু আমার গালে মলম লাগিয়ে দিত, অবশ্যই আজকেও দিবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। অনেকদিন ধরে গপ্প থুকু গল্প লেখি না, ভাবলাম আজকে একটা গল্প লিখব, যেই বলা সেই কাজ। সোজা ফেসবুকে লগ ইন করলাম, আর সাথে সাথে টুং টাং টুং মেসেজের শব্দে পুরো ঘর কেঁপে উঠল। অল্প একটু জন্য ঘরটা শুধু ভেঙে পড়েনি। তো যাই হোক, ইনবক্সে ঢুকেই আমি পুরাই শিহরিত, কারণ ফেসবুকে ফুলের সাথী প্রজাপতি নামে একটা আইডি থেকে কয়েকটা মেসেজ এসেছে। মেসেজ ওপেন করতেই আবার একটা শকড খেলাম, কারণ মেসেজগুলি ছিল এইরকম, হাই আমার সুইট লেখক, আমার কিউটির আব্বু, কেমন আছো সোনা? মেসেজটা পড়ে টানা 1 ঘন্টা মেসেজটার দিকে তাকিয়েছিলাম, কারণ আজ পর্যন্ত সোনা বলা তো দূরের কথা, কেউ লোহা তামা বস্তা পর্যন্ত বলেনি। বাবু আজকের থাপ্পড়গুলো কেমন লাগলো? মেসেজটা দেখে চমকে উঠলাম, তার মানে এটাই সেই মেয়ে যে আজকে আমাকে থাপ্পড় মারছে। চুপি চুপি তার আইডিতে ঢুকলাম, মেয়েটার নাম হিমো, বাহ অনেক সুন্দর নাম। কেবলমাত্র টাইমলাইন ঘুরে দেখছি তখনই আবার মেসেজ এলো, ওই বেডা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবি নাকি ধরে পিডামু? ওই সেমনি থাপড়ায়ে তোর 43টা দাঁত ফেলাই দিব, ভদ্রভাবে কথা বল। তোর ভদ্রতার গুষ্টি কিলাই, তুই দাঁড়া তোর বাড়িতে গিয়ে আজকে তোর পিটামু। মেসেজটা দেখার পর ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। প্রথমে ভাবলাম পুলিশকে খবর দিব, কারণ কিছুদিন আগে ফেসবুকে দেখলাম প্রেমিকার হাতে প্রেমিক খুন। আমার মনের মাঝেও অজানা ভয় কাজ করতে লাগলো, হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠল, মনের মাঝে ভয়টা আরও 2 গুণ বেড়ে গেল। ভয়ে ভয়ে দরজাটা খুললাম, আর খুলেই দেখি বাহিরে আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আব্বু বলে উঠল,
দরজা খুলতে এত সময় লাগে কেন রে? জেনে রাখা ভালো, আব্বুর সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো। আব্বে ফহিন্নির পুত, এত চিল্লাও কেন? কিছু বললি? হুম আব্বু। কি আব্বু? প্রেম কর্ম, একটা মাইয়া খুঁজে দাও। আমি আর জানতাম না আমার পিছনে আম্মু দাঁড়িয়ে আছে। আমার কথা শুনেই আম্মু ঠাস করে কানের 1 ইঞ্চি নিচে একটা বসিয়ে দিল। তারপর থেকে কানের ভলিউম কমে গেছে। তারপর আম্মু রুমের ভিতরে চলে গেল আর আমি আবারও ফেসবুকে ঢুকলাম। ঢুকেই দেখি হিমু অ্যাক্টিভ আছে, তাই তাকে বললাম, কই রে টিকটিকির বাচ্চা, তুই নাকি আমার বাড়িতে এসে পিটাবি? ওই ইন্দুরের বাচ্চা, তুই কি ভাবছিস আমি তোর ঘরের বউ যে তোর বাড়িতে যাব? ভয় পাইছিস নাকি? শালা কুত্তা, আমি তোর দাঁত ভাইঙ্গা ফালামু, কাল মাঠে আসিস। ও মা গো, মায়া দেখে আমারে ভয় দেখায়। ওই শালী পুত, তোরে আমি লবণ মরিচ দিয়া কাঁচা গিলা খামু। তোরে আমি পুরো কাবাব করে খামু। আল্লাহ গো, মাইয়া দেখে আমার চাইতে 1 ডিগ্রি উপরে। আপা আন্নে ক্যাডা, মোর মতো একটা ভদ্রপোলার সাথে এমন করছেন কেন? ভাইয়া আপনি যে ভদ্র, আপনাকে দেখলেই মনে করে কয়েকটা থাপ্পড় মেরে আদর করে। না, এই মাইয়ার সাথে কথাই পারা যাবে না, একে ব্রেন টেমার দিতে হবে। আমি কি আপনার সাথে দেখা করতে পারি? হুম। বাহ বাহ, মেয়েটাকে যতটা অভদ্র মনে করেছিলাম ততটা অভদ্র না, কিছুটা হলেও ভদ্র আছে। তাহলে কাল এই পার্কে চলে আসুন। ওকে। তারপর অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম ধরছে না, কারণ জীবনে প্রথম কাল কোনো মেয়ের সাথে পার্কে দেখা করতে যাব। সেই খুশির ঠেলায় ঘুম ধরছে না। মনে মনে ভাবলাম অল্প একটু লুঙ্গি ড্যান্স দেওয়া যাক, তাহলে হয়তো ঘুম ধরতে পারে। আর দেরি না করে আব্বুর রুম থেকে একটা লুঙ্গি নিয়ে আসলাম। তারপর শুরু হলো লুঙ্গি ড্যান্স। ড্যান্স দিতে দিতে হঠাৎ প্যার প্যার করে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি ওমা গো, আব্বুর লুঙ্গি তো ছিঁড়ে একদম প্লাজো হয়ে গেছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, এই ছিঁড়া লুঙ্গিটা হিমুকে প্লাজো হিসেবে গিফট দিব। যেই বলা সেই কাজ, ঠাস করে লুঙ্গিটা প্যাকেট করে ফেললাম। তারপর লম্বা একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দিলাম এক দৌড় পার্কের উদ্দেশ্যে। তো কিছুক্ষণ পরে পার্কে গিয়ে পৌঁছলাম, কিন্তু হিমু এখনও আসেনি। তাই পার্কের একটা বেঞ্চে বসে আছি। হঠাৎ একটা ফকির আসলো, তারপর বলল, 10টা টাকা দেন গো বাবা, 10টা টাকা দেন। ফকিরের কথা শুনে তো আমি পুরাই টাসকি খেয়ে গেলাম, কারণ অন্য ফকিরা তো 2 টাকা চাওয়ার সাহস পায় না, আর এই হালার পুত 10 টাকা চায়। 10 টাকা দিয়ে কি করবে? গার্লফ্রেন্ডের ফুচকা খাওয়ামু। আল্লাহ গো, উঠাই নাও না কেন, সামান্য একটা ফকিরেরও জিয়েপ আছে, আর আমি একজন লেখক হয়ে কার বাল ফালাইলাম? ভাই, তোর কাছে যদি এক্সট্রা আর কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে আমাকে একটা ভিক্ষা দিস। সরি ভাই, কাল বললে হতো, আজ আর হবে না। কেন? কাল 2টার সাথে ব্রেকআপ হয়ে গেছে, একটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তাই। তারপর আর কিছু মনে নাই, ঠাস করে মাটিতে পড়ে ফাটাস করে বেহুশ হয়ে গেছি। জ্ঞান ফিরার পর তাকিয়ে দেখি হিমু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তখন আমার জ্ঞান ছিল, কিন্তু হিমু যখন বলল, ওই শালা লুচ্চার ঘরের লুচ্চা, তুই নাকি পার্কে একটি মেয়ের লাভ লেটার দিছিস? তোমাকে কে বলল? ওই ফকিরটা বলেছে, আর এটাও বলেছে তোমাকে নাকি ওই মেয়ের বয়ফ্রেন্ড পিটায় বেহুশ করছে। এইটা শোনার পর বাকি সব ইতিহাস হয়ে গেছে, মানে আর কিছু মনে নাই, আবারও বেহুশ হয়ে গেছি। তারপর যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখি আমি আমার রুমের ভিতরে শুয়ে আছি, আর আমার পাশে আম্মু আর আব্বু বসে আছে। আমাকে কোনো কথা বলার চান্স না দিয়ে আম্মু, চল। কোথায়? তোকে বিয়ে করাতে। কার সাথে? কাজের বেটি জরিনার সাথে। আল্লাহ গো, মুই এখন কিতা করতাম, শেষে কিনা কাজের বেডিরে বিয়া করতে হইবে? পাঠক পাঠিকে আপনারা বলেন এটা কি মানায়? আম্মু, আমি বিয়া করতাম না, আমি এই বিয়ে মানি না, মানবো না। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তুমি যখন বলেছো তাহলে আমি দ্বিতীয় বিয়ে করতে রাজি। আব্বুর কথা শুনে তো আম্মু পুরাই রেগে আগুন, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না।
তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দিলাম এক দৌড়। এক দৌড়ে মাঠে চলে আসছি, কিন্তু মাঠে আসার পর আমি পুরাই শিহরিত। আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারতেছি না, কারণ মাঠে এসে দেখি হিমু আর তার বান্ধবীরা আড্ডা দিচ্ছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো কাল আমি যে ছিঁড়া লুঙ্গি প্লাজো হিসেবে হিমুকে দিতে চেয়েছিলাম সেটা পরে এসেছে। বাহ বাহ, খুব সুন্দর লাগছে এটা পরে। আরও অবাক হলাম হিমু এর বান্ধবীদের কথা শুনে। দোস্ত, তোর প্লাজোটা কিন্তু সেই আমার বয়ফ্রেন্ড গিফট করছে। আল্লাহ গো, দড়ি ফালাও, উইঠা যাই, আমি নাকি ওর বিয়ে। আর কি যোগ আইল রে ভাই, লুঙ্গিকে প্লাজো বানাই ফেলছে। তোর বিএফের নাম কি আর দেখতে কেমন? নাম রাকিব, একজন লেখক, আর ও তোদের পিছে দাঁড়িয়ে আছে দেখ। তার মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি হিমু সেটা অনেক আগেই দেখে ফেলেছে। হিমুর কথা শুনে ওর বান্ধবীরা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমাকে চোখ দিয়ে খেয়ে ফেলবে। ওদের তাকিয়ে থাকা দেখে আমিও একটা বোকামার্কা হাসি দিয়ে ওদের কাছে গেলাম। তারপর, ভাইয়া কেমন আছেন? প্লিজ ভাইয়া বলবেন না, কলিজায় আঘাত লাগে। তাহলে কি বলবো? কেন, জান বাবু সোনা বলে ডাকবা। আমার কথা শুনে ওর বান্ধবীরা লজ্জা পেয়ে বান্দরের মতো লাফাইতে লাফাইতে চলে গেল। হাই সকিনা। ওই লুচ্চা সকিনা কেডা? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।